এজাবত মাংসের বিকল্প তৈরিতে অনেকেই ল্যাবে মাংস উৎপাদন করেছেন, তবে সেটা জিন থেকে করেছেন। কিন্তু পশুর পেশি এবং চর্বি কোষ চাষের মূল উপাদান হিসেবে শস্যের কণা ব্যবহার করে গরুর মাংস তৈরি এটাই প্রথম। সিওলের ইয়েনসেই বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক দাবি করছেন, এতে গরুর মাংসের মতোই থাকবে প্রোটিন, এছাড়া টেকসই সাশ্রয়ী মূল্য এবং পরিবেশগত দিক থেকে থাকবে বন্ধুত্বপূর্ণ। কোষের বৃদ্ধির জন্য পরিবেশ তৈরি করতে এনজাইম দিয়ে তৈরি করা চালের দানাগুলো বোভাইন কোষগুলির সাথে মিশ্রিত করা হয়, যা চূড়ান্ত হাইব্রিড পণ্য অর্জনের জন্য চাষ করা হয় এবং চালের দানার আকৃতি বজায় থাকে। এটি মূলত গোলাপি রঙের হয়ে থাকে। ঠঙ্গের দল জানায়, অ্যালার্জির সমস্যা দূর করতে সয়া বা বাদামের তুলনায় প্রাণীর কোষগুলো চাষ করার জন্য চাল সবচেয়ে নিরাপদ। তিনি আরো জানান, যদি সফলভাবে খাদ্যপণ্যে বিকশিত হয়, তবে এই গরুর চাল একটি টেকসই প্রোটিনের উৎস হিসেবে কাজ করতে পারে, বিশেষ করে এমন পরিবেশে যেখানে ঐতিহ্যবাহী পশুপালনের কোনো দরকার পড়বে না।